हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। वेलकम बैक टू माय चैनल रूपालीस कुकिंग वर्ल्ड। आज के आमी तैरी करे देखाबो स्पाइसी चीज मिल्क पास्ता। एटी तैरी करा जेमन सहज, खेतेओ किन्तु भीषण मजा। ताई भाबलाम रेसिपिटी सबार साथे शेयर करी। तबे एमन नित्य नतुन रेसिपि पेते चैनलटिके सबस्क्राइब करते भूलबेन ना एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखुन आमार परबर्ती भिडियोर आपडेट सबार आगे पेते। स्पाइसि चीज मिल्क पास्ता तैरी करार जोनो आमी एखाने दुई रकमेर पास्ता नियेछि। एई पास्तागुलोके आमी पानी दिए सिद्ध करे निबो। पास्तागुलो सिद्ध करार जोनो सर्वप्रथम एकटी माझारि साइजेर कड़ाइयेर एक तृतीयांश पानी नियेछि। से पानीते दिच्छि सामान्य परिमाणे रान्नार तेल एबं लवण। अनेक समय पास्तागुलो सिद्ध होवार समय एके अपरेर गाए लेगे जाए, सेई क्षेत्रे पास्ता सिद्ध करार पानीते सामान्य परिमाणे रान्नार तेल दिए दिले आर एमनटा होबे ना, अर्थात पास्तागुलो दला पाकिये जाओयार भय आर थाकबे ना। पानी फुटन्त अवस्थाय चले आसार पर पास्तागुलो दिए दिच्छि। पास्तागुलोके प्राय 25 मिनिटेर मतो सिद्ध करे निब। फिरेछि प्राय 25 मिनिट पर। एखन पास्तागुलो सिद्ध होये गेले नामिये निच्छि। চেষ্টা করবেন পাস্তাগুলো এক তৃতীয়াংশ সিদ্ধ করে নিতে, কারণ অতিরিক্ত সিদ্ধ করলে পাস্তাগুলোর ডিজাইন বা আকার আকৃতিগুলো নষ্ট হয়ে যাবে এবং অতিরিক্ত সিদ্ধ করা পাস্তা খেতেও ভালো লাগবে না। এবার একটি ছিদ্রযুক্ত চালনির সাহায্যে পাস্তাগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যানে হাফ লিটার লিকুইড মিল্ক ঢেলে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে রান্নায় চিজের পরিমাণ এবং চিজ কতটুকু লবণাক্ত সেটা টেস্ট করে নেবেন, তারপরেই কিন্তু পাস্তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। লিকুইড মিল্কটাকে ভালোমতো জাল করে নেয়ার পর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সিদ্ধ করে রাখা ভুট্টা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু লাল সবুজ কাঁচামরিচ কুচি। এবার সবশেষে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজগুলোকে হাতের সাহায্যে কড়াইয়ে সম্পূর্ণ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে পাস্তাগুলো রান্না হয়ে যাওয়ার পর চিজের উপস্থিতিটা সমানভাবে সব জায়গায় থাকে। এখন এই পাস্তাগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চিজগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব। 5 মিনিট পর পাস্তার ওপরে থাকা মোজারেলা চিজগুলো গলে যাওয়ার পর পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপির সাথে ইয়াম্মি টেস্টি মোজারেলা চিজ দিয়ে স্পাইসি চিজ মিল্ক পাস্তা। আমার সহজ এই রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট টাইম আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।